এবার নদিয়ায় মাটির স্টেডিয়াম। আজ করিমপুট্টু পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে থানাপাড়া থানার ফাজিলনগরে একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিডিও শামসুজ্জামান ও পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু মল্লিক। জেলায় প্রথম 100 দিনের কাজের প্রকল্পে এই মাটির স্টেডিয়াম তৈরি হবে। এই স্টেডিয়ামের ব্যয় ধরা হয়েছে 25 লক্ষ টাকা। গতানুগতিক কাজের বাইরে একটা নতুন ধরনের তারা স্কিম আজকে আমরা শুরু করতে চলেছি, তারই আজ কিছু সূচনা হলো। আমার সঙ্গে সভাপতি সাহেব, কর্মাধ্যক্ষ সাহেব, কর্তৃপক্ষ আছেন, আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব তার প্রতিনিধিরা আছেন, আমাদের কর্মচারীরা আছেন, আমার সেলের জেপিও সাহেব আছে, মেম্বাররা আছেন, এলাকার মানুষজন আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই যে কাজটা হচ্ছে একটা আর্থেন স্টেডিয়াম, মানে মাটির স্টেডিয়াম যেটাকে বলে আমরা, এটা নদিয়া জেলায় সম্ভবত প্রথম হচ্ছে এটা 100 দিনের কাজে। আমরা জানি 100 দিনের কাজে সেই অর্থে ফান্ডের অভাব থাকে না, শুধু সদিচ্ছা করার মানসিকতার অভাব থাকে। তো সেই সদিচ্ছা বা মানসিকতা আমরা এই পঞ্চায়েত দেখিয়েছে, যার জন্য আমরা এর মধ্যে সুন্দর প্রকল্প আগামী দিনে পেতে চলেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন না কীরকম কী দাঁড়াবে। প্রথমে একটা মাটির গ্যালারি হবে, তারপর সৌন্দর্যন হবে এলাকাটা, মাঠটা সৌন্দর্যন হবে, প্ল্যান্টেশন হবে, জমির ডেভেলপ করা হবে। তো এই কাজটা আমরা চাইব যে আরও সুন্দরভাবে শেষ হোক, যাতে গোটা জেলার নজর এখানে পড়ে এবং গোটা জেলায় একটা আমরা পরিপূর্ণ রপ একটা মডেল হিসাবে এই প্রকল্প দেখাতে পারি। হ্যাঁ, সাথে তার জন্য পঞ্চায়েতে যারা সঙ্গে নিযুক্ত সরাসরি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে কাজটাকে সুন্দরভাবে সরকারি নিয়ম গাইডলাইন মেনে আপনাদের 100 দিনের কাজের আইন অনুযায়ী করে সুন্দর করে দেখাতে হবে যে হ্যাঁ, আমরাও সুন্দর কাজ করতে পারি। শুধু রাস্তাঘাট ড্রেন নয়, তার সঙ্গে এলাকার মানুষের রিক্রিয়েশন, তাদের বিনোদন, সেটা কথাটাও আমরা মাথায় রাখি।